নারায়ণগঞ্জে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিউটিফিকেশন ও ফুড প্রসেসিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নারায়ণগঞ্জের চৌরঙ্গী পার্কে বিউটিফিকেশন ও ফুড প্রসেসিং অংশগ্রহণ করা প্রশিক্ষণার্থীদের এসব সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম এ মান্নান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।